জিমনির কথা কৈছিলো, এইখন আমার চকুর ওসরতে আছে আর এইখানে হল সেইখান জিমনি যখন আমি লম বলে ভাবি আছো। গাইজ এই সাইডে আপনার আছে কি আর ভিতর আহি গেছো জিমনির, আর এটা আপনার ইন্টেরিয়ার দেখায় আছো আর বহুত খিনি ফিচার্স আছে আর সেইখানে ফিচার্স খিনি আমি দেখাম আর জানিম। আর এই সাইডে আপনার এটা পিছিয়ে যোনটো ইন্টেরিয়ার হয় আমি জিমনি খন মই বুকিং করিম। এটা খালি বিশালে যে মোক বেলেন এখন বহুত জলদি উলাই দিছে হেনেকে আমাক আকৌ উলাই দিব লাগিব জিমনি খন। আর গাইজ ইটো কালারে লম বলে ভাবিছো। তো হ্যালো হোয়াটস আপ পিপল, ওয়েলকাম টু আনারা ব্লগ। হ্যান্ড গাইজ, হয়তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখি কেনে তো গমে পালে। ইয়াস গাইজ, মই যেহেতু লাস্ট তিনটা চারিটা ব্লগৰ পৰা কৈ আছো কি আমি এখন গাড়ি লম বুলি, আর সেইখন গাড়িখন হল মারুতি সুজুকি জিমনি। হ্যান্ড গাইজ, ইয়াস, যেনেকে মোৰ এক্সপালস খন মই ফেন হৈ গৈছিলোঁ এক্সপালস খন প্ৰথমবাৰ দেখি কেনে, হেনেকে মোৰ লাভ এট ফার্স্ট সাইড হৈ গৈছিলে জিমনিখনৰ লগত যেতিয়া জিমনিখন দেখা পাইছিলোঁ। আৰু গাইজ, এতিয়া ফিজিকেলি আহি পাই গৈছে গুৱাহাটীত, আৰু মোৰ তাতে কল আহিছে শ্ব'ৰুমত, এইটো এইটো শ্ব'ৰুমত আছে বুলি। হেণ্ড গাইজ, আৰু এতিয়া আমি গৈ আছো শ্ব'ৰুমলৈ আৰু ফিজিকেলি চাবৰ কাৰণে কি আমাৰ জিমনিখন কেনেকুৱা লাগে দেখাত। আৰু আমি 95% চিয়'ৰ হৈ গৈছোঁ কি আমি জিমনিখন ল'ম বুলি, বাকী 5% যেতিয়া শ্ব'ৰুমত যাম তাৰপিছত গম পাম। আৰু ডিউকখন সেইকাৰণে আমি ছেকেণ্ড হেণ্ড ডিউকলৈ কনভাৰ্ট কৰিছোঁ। আৰু 200 কেট আমাৰ জিমনি নহ'লে ডিউক 390 দুখনৰ ভিতৰত যোনখন জলদি ডেলিভাৰী হয় সেইটোৱে আমি 200K স্পেচিয়েলত ৰাখিম। তো গাইজ, আপোনালোকে এতিয়ালৈ যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক, কিয়ৰ কাৰণে আমি 200K বহুত ওচৰতে আছোঁ। তো লেটছ গ' গাইজ, এতিয়া মটৰ ব্লগিঙত যাওঁ আৰু আমাৰ গাড়ীখন চেক কৰি আহোঁ কেনেকুৱা। ইউ লেটছ গ' আমি খুশিক লৈ লৈছোঁ কিহৰ কাৰণে, খুশিয়ে মোৰ যেনেকুৱা লাভ এট ফাৰ্ষ্ট ছাইড আছিলে সেনেকুৱা আমি এখন লাভ এট ফাৰ্ষ্ট ছাইড চাব গৈ আছোঁ। একচুৱেলি ৰাইনক লৈও যাব নোৱাৰোঁ য'ত গৈ আছোঁ, কিহৰ কাৰণে আমি চিটিৰ মাজত গৈ আছোঁ আৰু চিটিৰ মাজত বহুত বেছি ট্ৰেফিকো থাকিব। তো আৰু এইচাইডে আপোনালোকে জানে কেনেকুৱা গৰম দি আছে, তাৰপৰা বা এনে 37 হৈ আছে, বাট ফিল লাইক বহুত হৈ আছে, আপোনালোকে মে বি 44-48 হৈ আছে ফিল লাইক। তো সেইটো কাৰণে গাইছে এইচাইডে ফুল শ্লিপ লৈ লৈছোঁ গাইছ। আৰু এতিয়া যদি আমি ৰাইনক চিটিৰ মাজত লৈ যাওঁ যদি ট্ৰেফিক পাই যাওঁ, একচুৱেলি এতিয়া স্কুল টাইমিং হৈছে, স্কুল ছুটি হোৱা টাইম হৈছে, আৰু এতিয়া যদি ট্ৰেফিক পাই যাওঁ তেতিয়াহ'লে তলৰ পৰাও হিট পাম, ওপৰৰ পৰাও পাম, ছাইডৰ পৰাও পাম। তো সেইটো কাৰণে বেষ্ট ডিচিশ্যন লৈছোঁ কি আমি এক্সপালছক লৈ যাওঁ, ডেট মিনছ খুচিক লৈ যাওঁ। তো লেটছ গ' গাইছ, এইচাইডে আমি যোনটো শ্ব'ৰুমত যাম বুলি ভাবিছিলোঁ একচুৱেলি যাৰ লগত আমি কানেক্ট হৈ আছিলোঁ, এতিয়া মোক জাষ্ট কল কৰিলে কি একচুৱেলি মই কেতিয়াবাতে যাম বুলি কৈছোঁ, বাট অলৰেডি মই 1 আৱাৰ লেট হৈ আছোঁ। তো সেইকাৰণে এতিয়া মোক জাষ্ট কল কৰিলে, কল কৰি কেনে ক'লে কি কংকন অলপমান দেৰিকৈ আহা, হাফ এন আৱাৰ দেৰিকৈ আহা, জাষ্ট বিকজ মই এতিয়া লাঞ্চ কৰিব যাওঁ। আৰু ময়ো ভাবিছোঁ চলো গাইজ কি ময়ো এতিয়ালৈ ব্ৰেকফাষ্ট কৰা নাই, ৰুমত আছিলোঁ সেইচাইডে আপোনালোকে এটা ভাবিছিলে আমি ৰুমৰ পৰা ওলাই আহিছোঁ, আৰু এতিয়ালৈ ময়ো ব্ৰেকফাষ্ট এণ্ড লাঞ্চ কৰাই নাই। আৰু এতিয়া বাজিব হৈছে অলমষ্ট 3:30, আৰু মই ভাবিছোঁ কি যিহেতু মোৰ তাতে কল আহিলে আৰু অহাৰ পিছত ক'লে কি লাঞ্চ কৰিব যাব বুলি, তো মই এটা টাইম পাই গৈছোঁ কি চলো ময়ো লাঞ্চটো কৰি আহোঁ, কিয় কাৰণে মোৰো ভোক লাগি আছে গাইজ ট্ৰেফিকত। আৰু বাপৰে বাপ কেনেকুৱা ৰ'দ, একো দেখাই পোৱা নাই সেনেকুৱা ৰ'দ, বাপৰে। চলো গাইজ, এইচাইডে মোৰ ভোকো লাগি আছিলে আৰু মোৰ এনেকুৱাও লাগি আছিলে কি মই কৈছোঁ কি ইমানমান টাইমত যাম, একচুৱেলি মই 3টামানত যাই পাম বুলি কৈছিলোঁ, বাট এতিয়া অলৰেডি 3:30 হৈ গৈছে। তো মোৰ তাতে কল আহি কিনে আৰু বেছি ভালেই হ'ল কি এটলিষ্ট মই এতিয়া ভাত খাব যাব পাৰিম, কিন্তু বহুত বেছি জোৰছে ভোক লাগি আছে। তো প্ৰথম ঘৰত যাওঁ আৰু লাঞ্চটো কৰি কিনে তাৰপিছত আকৌ মটৰ ব্লগিঙত এইচাইডে ঘৰত আহি পাইছোঁ। আৰু এইচাইডে চাওক আমাৰ মলু বেটাইটো, আৰু মলু বেটাই মোক বহুতে বেছি ভাল পায়। মলু মলু বেটা, হাউ আর ইউ, অল গুড বেটা, মলু মলু বেটা, বেটা বেটা চলো চলো ভোক লগায় মেরা, তুমকো ভি ভোক লগায় শায়দ, চলো লেটস গো। আৰু ঘৰত আহি কেনে লাঞ্চ এণ্ড অল কৰি ল'লোঁ, বাট গাইজ লাঞ্চটো কৰাৰ পিছত এনেকুৱা লাগিছিলে কি শুই দিওঁ নেকি, শ্ব'ৰুম গৈ আছোঁ একচুৱেলি এইটো পেণ্টালুনৰ ওচৰত যোনখন আছে আই গেছ ভীমল হয় য'ৰ পৰা মই বেলেনোখন লৈছিলোঁ, তো তাতে আছে একচুৱেলি। আৰু এখনে জিমনি গোটেই নৰ্থ ইষ্টখনত দিছে আৰু চব শ্ব'ৰুমত ডে ৱাইজ মানে চাৰ্কুলেট হৈ আছে, জাষ্ট লাইক আজি আৰু এতিয়া মই য'ত গৈ আছোঁ একচুৱেলি তাৰ পৰা বেলেনোখন লৈছিলোঁ, আৰু তাতে মে বি 3 দিনৰ কাৰণে আছে, যোৱাকালি আহিছিলে আৰু আজি আছে আৰু মে বি অকল কালি লৈ থাকিব। তো সেইদৰে আমি অলমষ্ট শ্ব'ৰুম পাব হৈছোঁ আৰু গাইজ পুৰা ট্ৰেফিক হাই। হোপ গাইজ কি শ্ব'ৰুমত বেছি মানুহ নাথাকক জিমনিখন চাব আহিবৰ কাৰণে, নহ'লে বেছি যদি ৰাছ থাকে তেতিয়াহ'লে অভিয়াছলি অলপ প্ৰব্লেম হ'ব ভালকৈ চোৱাতে। তো লেটছ চেক ইট আউট গাইজ, শ্ব'ৰুমৰ ভিতৰত গৈ কিনে এইচাইডে আমি আহি পাই গৈছোঁ আপোনাৰ ভীমল ভীমাটো দেখা পাই আছোঁ আমি জিমনিখন, আৰু এইচাইডে অলৰেডি বহুতখিনি মানুহ ৰখি আছে চেক আউট কৰি আছে। তো গাইজ আপোনালোকক দেখাই আছোঁ সেইখন আপোনালোকে দেখা পাইছে জিমনি, আপোনালোকে দেখা পাইছে আমি আহি পাই গৈছোঁ মাৰুতি সুজুকি নেক্সা, আৰু এইচাইডে আছে জিমনি, আৰু এইচাইডে আছে ফিচাল। ফিচাল কেনেকুৱা, আৰু মজা, আৰু জিমনিখন কেতিয়াৰ মানে ওলাব
ওকে গাইজ এইটা ভালকে পিছত জানিম বাৰু আগে গাড়ীখন দেখাই লওঁ আপোনালোকক আৰু জিমনিৰ কথা কৈছিলোঁ এইখন আমাৰ চকুৰ ওচৰতে আছে আৰু এইখনে হ'ল সেইখন জিমনি যোনখন আমি ল'ম বুলি ভাবি আছোঁ আৰু বাকী হিচাপে আপোনালোকে এইটো ইণ্টেৰিয়াৰ দেখিছে আৰু অলপমান বিৰলত আপোনালোকক চেক কৰাই আছোঁ আৰু ইণ্টেৰিয়াৰো দেখাইছোঁ কেনেকুৱা কি আৰু আই গেছ এতিয়ালৈকে প্ৰাইচ ৰিভিল হোৱা নাই আৰু ইয়াতো নাই বাৰু হেণ্ড গাইজ হিচাপে আপোনালোকে ভাবিছে হেণ্ড গাইজ এইটো অভাৰঅল আপোনালোকে লুকছো দেখা পাইছে আৰু এতিয়া আমি বেক চাইডেও যাই আছোঁ আৰু একচুৱেলি এইখন হ'ল ফাইভ ডোৰৰ গাড়ী একচুৱেলি এইটো এটা ডোৰ ওৱান ডোৰ দেন টু ডোৰ থ্ৰী ডোৰ আৰু সেইটো চাইডেও আছে ডেট মিনছ ফাইভ ডোৰৰ গাড়ী আৰু বাকী এইখন কেনেকুৱা লাগি আছে আপোনালোকে নিশ্চয় কমেণ্ট কৰি কিনে জনাওক তো চলো গাইজ এতিয়া আমি ভিতৰত চেক আউট কৰোঁ কেনেকুৱা কি এণ্ড গাইজ এই চাইডে আমি ভিতৰত আহি গৈছোঁ জিমনিৰ আৰু এতিয়া আপোনালোকক ইণ্টেৰিয়াৰ দেখাই আছোঁ আৰু বহুতখিনি ফিচাৰ্ছ আছে আৰু সেইখিনি ফিচাৰ্ছখিনি আমি দেখাম আৰু জানিমো আৰু এই চাইডে আপোনালোকে এটা ভাবিছে যোনটো ইণ্টেৰিয়াৰ হয় আপোনালোকে এটা ভাবিছে যোনটো ইণ্টেৰিয়াৰ আৰু ইণ্টেৰিয়াৰটো বহুত বেছি ভাল লাগিছে এনেকুৱাই লগাই নাই কি আমি অলপ ফ'ৰ বাই ফ'ৰ গাড়ী চলাই আছোঁ এনেকুৱা লাগি আছে কিবা স্পৰ্টছ কাৰ বাট আমি পূৰা এডভেঞ্চাৰ পাম ইয়াতে আৰু প্লাছ এই চাইডে আপোনালোকে এটা ভাবিছে বহুতখিনি ফিচাৰ্ছ আছে যেনেকৈ ইয়াতে টু হুইল ড্ৰাইভ ফ'ৰ হুইল ড্ৰাইভ দেন এই চাইডে ফিফ্থ গিয়াৰ লৈ আছে এই চাইডে আপোনালোকে তাৰপিছত গিয়াৰ ফিফ্টৰ লয় বাকী এই চাইডে কনচাল্ট আৰু এই চাইডে বাকী সিমান একো হেৰি নাই ন ইয়াত ডিজিটেলো আছে নেকি গাইজ এই চাইডে আপোনালোকে আছে কি আৰু এইটো বেলেনৰ টাইপৰে কি দেখোন অ'কে গাইজ এতিয়া আমি ফাৰ্ষ্ট টাইমৰ বাবে জিমনিখন ষ্টাৰ্ট কৰিম অ' ভাই চাহাব এণ্ড গাইজ এই চাইডে আপোনালোকে চেক আউট কৰিব পাৰে আৰু এইটো কিমান ইঞ্চৰ নাইন ইঞ্চ ন স্মাৰ্ট প্লে প্ৰ ওকে ইয়াত এপল প্লে চে সব আছে ন গুডে ব্রো এপল এপল কার প্লে ফ্লাই এন্ড্রয়েড তো গুডে নিবা পাটা আর এসি এসি পাওয়ার অটো এসি ন ক্লাইমেট কন্ট্রোল আছে গুডে হাই জিমনি হাই জিমনি বলে ওকে ওকে মই জি চালম টিটা করিম বারো বাকি এসে তে কি কি আছে হিল ডিসাইন কন্ট্রোল হয় তো ওকে এই গিরা সাইডো গিরা পাওয়ার এন্ড হয় হ্যাঁ এই গিরা পাওয়ার এন্ড লেফট পাওয়ার এন্ড এটো রাইট পাওয়ার এন্ড ঠিক আছে এটো ওকে এই এটো হিল ডিসাইন কন্ট্রোল হল আর এটো ট্র্যাকশন কন্ট্রোল হল এটো এটো ট্র্যাকশন কন্ট্রোল হ্যাঁ আর এটো হিল ডিসেন্ট কন্ট্রোল এটো আমি অফ করে দিব পারো না চয়েসেবল হয় আর এটো ডাউন দাহিলে তো প্রেস করে দিলে তেতিয়া হলে আপনা গাইখন অটোমেট মানে দা লিমিটেড স্পিডত থাকিব 10 20 এনি পাসে রাতে থাকিব মানে এনেকে লাহে লাহে ব্রেক মারি মারি যাবে হ্যাঁ ব্রেক বারে বারে ব্রেক টু প্যাডেল প্রেস করিব না লাগে দিতে মানে আমি ব্রেক মারি থাকিব না লাগে কিছু মান জায়গা বেশি ব্রেক মারিলে আর ব্যাক সাইড উপর আগুয়া টাই যাব পারে এটো নরমাল ডিসেন্ট স্পিড স্পিড টু কন্ট্রোল করে দিব গাইখন ওকে আর এটো আপনা লাগে রাবেছে গুটে কনসাল্ট আর এটো একচুয়ালি আমি জুনকনত বই আছো এটো 5 ডোরর হয় আর আপোনালোকক গোটেই স্পেচ দেখাইছোঁ এইটো হল বেক চাইডৰ স্পেচ আৰু বুট স্পেচো আছে আৰু ইয়াতে বহুত ধুনীয়াকে এণ্ড গাইজ ইয়াতেও আমি বহুত ধুনীয়াকে বহিছোঁ আৰু একো মানে প্ৰব্লেমে নাই একদম পুৰা পাৰফেক্ট আৰু যোনটো এইটো হাইট মোৰ কাৰণেতো বহুত বেছি মানে চাফিচিয়েণ্ট এই চাইডে কিমান ফিট ছিক্সটো আপোনালোকে এৰা বেছি বহুত ধুনীয়াকে আছে তো গাইজ আমি ফাইনেল কৰিব পাৰোঁ আৰু আমি 95% চিয়'ৰ হৈছিলোঁ বাট এবাৰ আমি 5% আকৌ বেছি চিয়'ৰ হৈ গ'লোঁ ডেট মিনছ আমি 100% হৈ গৈছোঁ কি আমি জিমনিখন ডান মই বুকিং কৰিম এতিয়া খালি বিশালে যেনেকৈ মোক বেলেনখন বহুত জল্দি ওলাই দিছে সেনেকৈ আমাক আকৌ ওলাই দিব লাগিব জিমনিখন আৰু গাইজ ইটো কালাৰে ল'ম বুলি ভাবিছোঁ তো লাইট চেক ইট আউট গাইজ আৰু এটা ফিচাৰ্ছ আছে এইটো দেখাই দিয়াচোন চিটৰ এইটো এণ্ড গাইজ গোটেইখন পাৱাৰ উইণ্ড' ন গোটেইখন পাৱাৰ অ'কে এণ্ড গাইজ এতিয়া আমি আৰু এটা বস্তু চাম যোনটো আমাক টুৰিঙৰ কাৰণে বহুত বেছি হেল্প কৰিব জাষ্ট লাইক বাহিৰত মই যদি কেম্পিং কৰিবলৈ যাওঁ ৰাতিখন যদি বাহিৰত যদি শোৱাটো যদি ছেফ ফিল নকৰে আপুনি গাড়ীতে শুবলৈ পাৰিব কেলে গাড়ীখন ছিটটো পুৰা কমপ্লিটলি ফ্লেট হৈ যাব ভিতৰৰ পৰা অ'কে মই দেখাই দিওঁ আপোনাক এবাৰ বস্তুটো অ'কে যিটো আপুনি ওলাই দিলে মানে গাড়ীৰ ভিতৰতে শুব পাৰি যদি জাষ্ট ইন কেছ যদি বাহিৰত যদি ছেফ ফিল নকৰে তেতিয়াহ'লে হা আপোনাৰ পুৰা ফল হৈ যাব তো অ'কে বাপ রে অলমোস্ট অলমোস্ট 180 ডিগ্রি হিটু হৈ যাব দুটাই হৈ যাব তো পুরো কমপ্লিটলি পুরো বেডৰ নিচিনা হৈ যাব এখন অলমোস্ট আৰু ইয়াৰ ওপৰত যদি এটা এক্সট্ৰা ম্যাট্রেস লৈ যাও তেতিয়াহে তো টেনশন নাই এটা কমপ্লিটলি পুরো অলমোস্ট বিছনাখন হৈ গ'ল তেতিয়াহে ভিতৰতে আপুনি কমপ্লিটলি ষ্টে কৰিব পাৰে এণ্ড গাইজ এছে আপোনালোকে এটা হৈছে যোনটো ফ্রন্ট সিট দুটা অকল ফ্রন্ট সিট দুটা হয় না আৰু এই গিটা আপোনালোকে এটা হৈছে পুরা ডিক্লাইন হৈ যায় মানে হেইটোলা মিলি যায় পুরা তেতিয়াহে আৰু এছে পেসেঞ্জার সিট আছে তার লগত গুটে কানেক্ট হৈ গেনে একদম লং সিট হৈ যায় এটো এটো হেইটো চলে পেলাই দিব পাৰে আগ ফালে পেলাব লাগিব ন তো এটো হেনেকে থলে হল বৰ স্টিল ভালেখিনি জায়গা ওলাই আৰু
লগতে এন্ড গাইস আর লগতে আপনারা লোক গুটেখিনি ফিচারসৰ কথা তো এটা ভিডিওত কব নৰি আমি যেতিয়া টেস্ট রাইড কৰিম তেতিয়াহে কব পাৰিম কিয় কাৰণে এতিয়া যে আমি সাবো হৈছো ফিজিক্যালি বাকি ইন্টেরিয়ার আর কেনেকা কি স্পেস এখিনি আপোনালোকক দেখাব পাৰিম জাস্ট লাইক এখানে কি ইন্টেরিয়ার আপোনালোকৰ এৰা হৈছে যেনে কি গিয়ার দেখা পাই আছে টু হুইল এন্ড ফোর হুইল আর এই সাইডে বাকি গুটে কন্ট্রোলখিনি আছে তো জাস্ট এখিনি আপোনালোকক কব পাৰো বাকি আপোনালোক বুট স্পেস অলপ দেখাই আছো আর অন রোড প্রাইস তো ইতাল রিভিল হওয়া নাই তো এটা না জানো আর কেনকা কি বাট আই গেস এখন কিলার হব থারর কিলার হব থারক পুরা কিল করিব মোর হিসাবে দে এন্ড গাইস মই এখনের কারণে রুখি আসলো আর সেইটার কারণে মই একো ফোর বাই ফোর গাড়ি লওয়া নাই আপনার দেখা পাইছে বাস এখন এটা বুক করব লাগে দেখাই আসো আর ব্যাক সাইডত তো দেখালো এটা বুট স্পেস চাই লোক আরাম ক্যাম্পিং বস্তু লো যাব পারি ন ভালকে আমি টেস্ট রাইডও করিম এদিন আর যদিন ডেমো আসবো সেইদিন আর এটা এখন জাস্ট ডিসপ্লে হয় আর ডিসপ্লে আনতে বেশি ভাল লাগছে বহুত বেশি কিউট একচুয়ালি যদি কাবাক কিনা ডিটেলস লাগে একচুয়ালি জিমনির কারণে তো ভিশালক কল করে সুদিব ডিসক্রিপশনত থাকিব ভিশালক কন্টেক্ট নম্বর বাই স্ক্রিনত আহি আছে আপনাদের বুকিং করব কারণেও পাৰিব ন ফোনতে হয়ে যাব যদি জিপে করে কেনে হয়ে যাবে এন্ড গাইজ আপনাদের যদি ভাবি আছে এখন বুক করিম বলে তো 25,000 মিনিমাম এমাউন্ট হবো বিমল হয় আর আমি আহিম একচুয়ালি ইয়ারপর আমি বেলেনো লো গেছিলাম আর ভিসালে আমাকে বেলেনো এখন উলাই দিছে আর নেক্সট এখনও উলাই দিব লাগবে চলো বাই বাই লগ পাম আকো চলো গাইজ এই সাইডে আমি ফিজিক্যালি চালো আর ট্রাস্ট মি গাইজ 100% ফর শিওর আমার জিমনি খন আহিব আর কার কার ফেভারিট একচুয়ালি জিমনি খন আর জিমনি খন কোনে কোনে ভাবি আছে এখানে জিমনি খন ভাল পায় নিশ্চয় কমেন্ট করে কেন জানাও তো গাইজ হোপ ফর দি বেস্ট বাকি